আজকে বড্ড দেরি হয়ে গেছে মম, আসছি বুঝলে, টাটা টাটা টাটা। হ্যাঁ আসছি আসছি আসছি, চলো চলো। কোথায় যাচ্ছ? শীঘ্র দুধ খেয়ে নাও। ইম্পসিবল, এখন দুধ খাওয়া যাবে না। ওটা এখন খাওয়ার সময় নেই পার্বতী, এই দেখো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আসছি। আরে দুধ খেতে কতক্ষণ সময় লাগে তোমরা জানো? দুধ খেলে কত শরীরে জোর বাড়ে। ভালোই ভালোই বলছি, দুধটা খেয়ে নাও, নাহলে কিন্তু আমি নাক টিপে দুজনকে খাইয়ে দেবো। বলছি কি স্নেহা, এটা না খেয়ে নাও, ওর সাথে আমরা পারবো না। তারপর দেখলাম অফিসটাই যাওয়া হলো না। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। জোর জোর খেলে এইটুকু বাচ্চা, ওরা খেয়ে নিল, এরা নাকি খাবে না, আশ্চর্য। আজ কি যে ভালো লাগছে আমার, আজ প্রথম দিন তুই কলেজে পড়াতে যাচ্ছিস, সাবধানে যাস মা। কোথায় যাচ্ছে গো? কলেজে পড়াতে। ও হ্যাঁ মা, তাহলে আমি এলাম। হ্যাঁ যাই, বোনের জন্য এক গ্লাস দুধ নিয়ে যাই। তাহলে পার্বতী তোকে নাক টিপে ধরে দুধটা খাইয়ে দেবে। তুই রেডি তো? চল চল চল, দুধটা খেয়ে নাও। পার্বতী তোমার জন্য এনেছে। আমার জন্য দুধ এনেছে? হ্যাঁ। আমি দুধ খাবো? হ্যাঁ। কোনোদিনও না, আমি দুধ টুধ খাই না। আরে শোনো শোনো শোনো, তুমি যদি না খাও না, ও কিন্তু নাক টিপে দুধ খাইয়ে দেবে। না না সরবাবু, এটা আমি আপনার জন্য আনিনি, এটা তো আমি আমার জন্য এনেছি, আমি খাবো এটা। ওরে আস্তে খা আস্তে খা, বিষম খাবি তো। এই দেখো আস্তে আস্তে দেখো, আমি পুরো গেলাস দুধ শেষ করেছি। আমার দেখো কত জোর বেড়ে গেছে আমার গায়ে। একদম তোমার জোর তো বেড়েইছে, তার সাথে সাথে ইয়াক বড় দুটো গোপো গজিয়েছে। সাদা গো। হ্যাঁ হ্যাঁ, তাকাও এদিকে তাকাও। হ্যাঁ ছবি তোলো, ছবি তুলে দেখাও। এই দেখো এই দেখো। সত্যি পার্বতী, তুমি নেপচুন না প্লুটো, কোন গ্রহ থেকে এসেছো তুমি? এই ছবিটা আমার পাঠা। পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিয়েছি। পারো চল রে, দেরি হয়ে যাচ্ছে, চল। এই দেখ একটা কাজ কর, আজকে যখন পারোকে নিয়ে যাচ্ছিস বাইকে যাস না, আজকে ওকে গাড়িতে করে ড্রপ করবে। না না বাবা, আমি বাইকটাই নিয়ে যাই, আসলে আয়ুষ গেছে গাড়িটা নিয়ে, ও তো সাইড ভিজিটে যাবে তো দরকার হবে। আরেকটা কি বলো তো, আজকে রাস্তায় খুব জ্যাম থাকবে আমার মনে হচ্ছে, তাই বাইকটা নিয়ে সুবিধা হবে। ঠিক আছে চল পারো। কি কলেদা, তুমি ও বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ম্যাডাম পাঠিয়ে দিলেন তোমাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য, ম্যাডাম বলে দিয়েছেন, আর তোমাকে যাতে আমি ঠিকঠাক করে কলেজে পৌঁছে দিই। হ্যাঁ রোদ বৃষ্টি কোনো কিছুই যেন তোমার শরীরে না লাগে। ও দিমা পাঠিয়েছে দেব, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাইক নিয়ে চলে যাও, আমি গাড়িটা নিয়ে চলে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে তাই না? ঠিক আছে পারো, তোর বড়লোক দিম্মা তোর জন্য গাড়ি পাঠিয়েছে, আমার বাইকে তুই আর কেন যাবি? ঠিক আছে তুই তোর দিম্মার গাড়িতে যা, আমি আমি আমার বাইক নিয়ে চলে যাচ্ছি। এই দে, এরকম করে কেন কথা বলছিস ওর সঙ্গে বাবা? ওর বাবু এভাবে বোনকে বললেন কেন? ও হয়তো একটু রাগ করেছে, তোমরা চিন্তা করো না, আমি কলেজ থেকে ফিরি ওর রাগ ভাঙিয়ে দেবো। মামনি আমি এলাম, মা আসছি। হ্যাঁ এলাম, চলো। ওর ব্যাপার ব্যাপার স্যাপার বুঝি না বাবা, আমার সাথে যত ইচ্ছে খারাপ ব্যবহার করুক, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করার কি আছে? বলে বাবা তুমি শহুরে বাবুর বোনের মান অভিমানটা মিটিয়ে দিও। হ্যাঁ
তুই এই ছবিটা তুলে একটা দারুণ কাজ করেছিস, একটা মোক্ষম অস্ত্র তুলে দিয়েছিস আমার হাতে। আমি তো এই সুযোগটাকে হেলা ফেলা করতে পারি না, এটা নিয়ে এখন আমায় খেলতে হবে। সবার আগে এই ছবিটাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। পূর্বার মেসেজ, কি মিষ্টি লাগছে না পার্বতীকে। দেব তুলেছে ছবিটা, দেব পার্বতীর ছবি তুলেছে। কি হলো, তোদের হলো? দেখেছো কি করছিস? কি পার্বতী, তো জেঠুমনি এখনো কেন এলো না বলতো? ওর তো চিন্তা হচ্ছে, খেলা জোজো ওদের দুজনকে তো স্কুল বাস থেকে নামিয়ে আনতে হবে। মামনি মামনি বলছি, আমি 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 গিয়ে নিয়ে আসবো। আমার নাম বান্দর না, আমার নাম সুন্দর। আর দ্বিতীয়ত, মামনি আমাকে নিজেই বলেছেন যে খেলা আর জোজোকে গিয়ে নিয়ে আসতে, তাই না মামনি? তাই না মানে মামনি, তুমি আমি তাকে বান্দরকে পাঠাবে? আবার বান্দর, শোনো, তোমাকে কোন ভরসায় পাঠাবে বলো তো? তুমি তো গিয়ে একটা না একটা ঝামেলা পাকিয়ে আসবে, তাই না মামুনি? আমি ঝামেলা করব না, আমি এটা দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো আজকে। কথা শোন, কথা শোন, আমার আমার কথা শোন, দাঁড়া দাঁড়া দাঁড়া, মেরেই দেব তোমাকে। ঝামেলা তো বান্দরের মতো ওড়ে ওড়ে ওড়ে, তুমি ওঠো ওঠো, ওড়ে না ওড়ে ওড়ে, দাঁড়াও তুমি। ঠিক আছে ঠিক আছে, শালকে দিবি চুপ। তাড়াতাড়ি যা, না হলে খেলা জোজো রাস্তা দাঁড়িয়ে থাকবে তো। কি করলো ওটা, জানি যে কাজে বন্ধ। এদের কি কেন যে বাড়িতে রাখে? এদের জন্য বাচ্চাদের স্পোকেন ইংলিশের স্কিলটা খারাপ করে। সবাই এক এক করে এসো, খেলা জোজো। খেলা জোজো কাদেরকে খুঁজছেন? কাদের আবার খুঁজবো, আমাদের বাড়ি খেলা জোজোকে খুঁজছি। ওরা কোথায়, ওদেরকে নামো না, নামাচ্ছো না কেন? খেলা জোজো, এই নামে তো কোনো বাচ্চা এই বাসে নেই। আপনার কোনো একটা ভুল হচ্ছে, আপনি অন্য বাসে দেখুন। এই বাসে নেই মানে ওরা কোথায়? খেলা জোজো, কে কোথায় আছো? শিখিয়ে নিয়ে এসো, ছেড়ে দাও বাস গো, আমাদের বাড়ির বাচ্চাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, শিখিয়ে নিয়ে এসো। এই কি ভুল বলছো? দাঁড়াও ডাকাচ্ছি, মজা নামো, নামো বাস থেকে, নামো নামো। আরে কি করছেন, কি মৃত্যুক কথাকার, এই যে বলে খেলা দুজন নেই ওখানে, এরা কারা তাহলে? আকাশ থেকে টপকে পড়েছে? তুমি ওদেরকে তুলে নিয়ে যাওয়ার তাল করছিলে না? আরে এটা খেলা জুতো নাকি? আবার বাজে কথা, যাকে উল্টো পাল্টে বললেই হলো, আমাকে বোকা পেয়েছো নাকি? ও
আছে, আমি তো তোর নামের মার প্যান জানতাম না।